মঞ্চে ভেঙে পড়ায় খুব প্রকাশ করে কি বলছেন ওবায়দুল কাদের, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মী সহ মঞ্চে ভেঙে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তিনি আবার উঠে দাঁড়ান। তিনি এ সময় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে জানান, এত নেতা নয় বরং সংগঠনের কর্মী দরকার। আজ শুক্রবার 6 জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের বাংলায় পাদদেশে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পর্ব অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। সেতুমন্ত্রী বলেন, আজকে একটি মঞ্চ ভেঙে পড়েছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। একটি কথা বলতে চাই, এখন কর্মীদের চেয়ে নেতা বেশি হয়ে গেছে, এত নেতা আমাদের দরকার নেই। যে কোনো মঞ্চে গেলেই দেখি সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি হয়ে গেছে। এত বড় নেতা বানানোর কারখানা আমাদের দরকার নেই, স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মী চাই। তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে, কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই, মূল্যায়ন একদিন হবেই। ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা, সবুজ কৈশোরের উচ্ছ্বাস, প্রথম যৌবনের প্রেম। 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগকে আমি 75 বারই অভিনন্দন জানাই। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় শোভাযাত্রা উদ্বোধনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ছাত্রলীগের সাবেক নেতারা সেখানে উপস্থিত ছিলেন।